আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ট্রিটমেন্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কবুতরের পক্স, পিজিয়ন পক্স বা মশার কামড়ের জন্য যে কবুতরের যে গোটা হয় এটার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি। পিজিয়ন পক্সটা কী কারণে হয় আর এবং হলে আমরা কোন ধরনের এটা চিকিৎসা করব সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো এটা মূলত এই যে কবুতরের যে পক্সটা, এই দেখেন ছোট ছোট কামড়, মশার কামড়, আমি ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে। মশার কামড়ের জন্য এই যে ছোট ছোট এই গোটাগুলো মশার কামড়ের জন্য মূলত হয়ে থাকে। আর মশা কামড়ানোর পরেই এটা আসলে বডিতে বিভিন্ন জায়গায় ছড়াতে থাকে, যেমন চোখের পাতার উপরে, নাকে, তারপরে বাথরুম করার রাস্তার কাছে, তারপরে পায়ে, বিভিন্ন জায়গায় এই মশার কামড়ের কারণে এই গোটাগুলো হয়ে থাকে। এটাকে আমরা সাধারণত পিজিয়ন পক্স বলে থাকি। তো এটা থেকে বিরত থাকতে হলে আপনাদেরকে প্রথমে চিকিৎসার আগে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, যেন এই সমস্যাটা না হয়। এই জন্য আপনাদের খামারের চতুর্পাশ জানালা টানালার চেষ্টা করবেন, এগুলা নেট দিয়ে ঢেকে রাখতে, মশারি দিয়ে ঢেকে রাখতে, বা যাদের এটা সম্ভব না তারা চেষ্টা করবেন যে খাঁচাগুলা মশারি দিয়ে ঢেকে রাখতে, বা কয়েল জ্বালিয়ে মশাগুলা দূর করতে, বা বর্তমানে মশা মারার অনেক ধরনের মেশিন পাওয়া যায় তো সেইগুলো ইউজ করার চেষ্টা করবেন, মশা থেকে বা ধূপ দিয়ে মশাটা যাতে খামারে না থাকে সেই জন্য চেষ্টা করবেন, নিয়মিত খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, তাহলে এই সমস্যাটা খুব কম হবে। আর যখন একবার হয়ে যাবে তখন যে চিকিৎসাটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা চিকিৎসার জন্য বর্তমানে আমি একটা নতুন একটা ওষুধ সংগ্রহ করেছি। এটা এই ওষুধটা পাঠিয়েছে আমাদের মোস্তাফিজ ভাই, উনি কুমিল্লাতে থাকেন। মোস্তাফিজ ভাই এই ওষুধটা পাঠিয়েছেন, এই ওষুধটার নাম হচ্ছে পক্স কিলার, পক্স কিলার, পিজিয়ন পক্স কিলার। এটার মূল্য তিনি রাখছেন 150 টাকা। এটার ব্যবহারের নিয়ম হচ্ছে, এটা ব্যবহারের জন্য একটা কটন বার লাগবে। এই কটন বারের এই যে লিকুইডটা আছে, এই লিকুইডটা নিয়ে যে আক্রান্ত স্থানে সেইখানে লাগিয়ে দিতে হবে সকাল বিকাল 2 বার, এরকম এটা শুকানো পর্যন্ত। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আমি ব্যবহার করব। আর ব্যবহার করার পরে খুব দ্রুত কাজ করে এই ওষুধটা, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন। আমি অলরেডি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। তো তারপরে আজকে আপনাদের সামনে এটা আমি এটা পরীক্ষা করার পরে, এটা সফলতা হওয়ার পরে, রেজাল্ট পাওয়ার পরে আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো আমি শতভাগ রেজাল্ট পেয়েছি, আপনারা আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো এটা যদি প্রপারলি ট্রিটমেন্টটা করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই কবুতরটা কীভাবে আমি ট্রিটমেন্ট করব। প্রথমে আমি দেখেন এই যে কটন বার, এই কটন বারটার মধ্যে এই যে পিজিয়ন পক্স কিলার যে মেডিসিনটা, এটা লিকুইডটা নিয়ে নিব। তারপর দেখেন যে এই যে পক্সগুলো যে আছে, মশার কামড়গুলো যে আছে, এই ক্ষতস্থানগুলো একটু নখ দিয়ে আছড়ে দেবেন। দেখেন এইভাবে নখ দিয়ে আছড়ে দেওয়ার পরে দেখেন এটা যখন কাঁচা হয়ে যাবে, তারপরে এই পক্স কিলারটা এটা প্রতিদিন সকালে এবং বিকালে, দেখেন এটা দেওয়ার সাথে সাথে দেখবেন জায়গাটা সাদা হয়ে যাবে। এটা ব্যবহারের সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই, এটা যেন মুখের ভিতরে না যায়। এটা একটা এমন একটা মেডিসিন, এটা যদি মুখে যায় বা চোখে যায় অবশ্যই কবুতরের ক্ষতি হবে। এই জন্য অল্প পরিমাণে নেবেন, কটন বারে করে অল্প পরিমাণে নেবেন যাতে এটা চোখে অথবা মুখে না যায়। খুব সাবধানে এটা এইভাবে মানুষের পা ড্রেসিং করার মতো বা শরীর যে কাটা ক্ষতস্থানে ড্রেসিং করার মতো এটা অনেকক্ষণ ধরে এই লিকুইডটা দিয়ে একটু ঘষে দিবেন। দেখবেন জায়গাটা অলরেডি মুহূর্তের মধ্যে অলরেডি এটা জায়গাটা ফ্যাকাশে একটা সাদা সাদা হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা প্রতিদিন 2 বেলা ইউজ করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। এই দেখেন এটার মশা করছে কি, এই জায়গাগুলো
এই দেখেন এই জায়গাগুলো কাঁচা করে দিয়ে খুঁটে দিয়ে দেওয়ার পরে এই মেডিসিনটা লাগাবেন। দুই দিনের মধ্যে দেখবেন এই মেডিসিনটার যে কার্যকারিতা, আপনি দুই দিনের ভিতরে কার্যকারিতা তো পেয়ে যাবেন। তো এটা আপনি টানার চেষ্টা করবেন, এটা 5-7 দিন দেওয়ার জন্য কন্টিনিউ দুই বেলা, ইনশাল্লাহ এর ভিতরে আপনি দুই দিনে কবুতরটা যে ক্ষতস্থান এটা শুকানো শুরু করবে। এই দেখেন কবুতর কিন্তু এই ধরনের সেন্সিটিভ জায়গাগুলোতেই বেশি কামড় দেয়, তো এই জন্য এইগুলোকে ক্ষতস্থান করে দেওয়ার চেষ্টা করবেন। এইটা দেখেন, এই কবুতরটা দেখেন, এই জায়গায় একটা হয়েছে। আমি একেও এটা সেম ভাবে একেও লাগিয়ে দেব। ২০-৩০ সেকেন্ড ধরে যখন আপনারা এটা ঘষবেন দেখবেন জায়গাটা অটোমেটিক সাদা হয়ে গেছে। এইখানে দেখেন দেওয়ার সাথে সাথে ব্লাডও বন্ধ হয়ে যাবে। কাঁচা করে দেওয়ার পরে যখন ব্লাড বেরোবে না, এটা যখন দিবেন ব্লাডটাও বন্ধ হয়ে যাবে। দেখেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা কবুতর ট্রিটমেন্টের পরে এটার অবস্থাটা দেখাচ্ছি। একটা কবুতরকে আমি অলরেডি ট্রিটমেন্ট করেছিলাম, তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই দেখেন আমার একটা মুখী কবুতর, এটা খেয়াল করেন, এটা ঠোঁট বিভিন্ন জায়গায় এই যে দেখছেন কালো হয়ে আছে এই জায়গা ঠোঁটের এই উপরে, তারপরে এই নাকের কাছে, এটার মশার কামড়গুলো ছিল। তো আমি এটা ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। এই দেখেন পায়ে ওর অনেকগুলো ছিল পক্স, সবগুলো শুকিয়ে গেছে, এই সব শুকিয়ে আসছে একদম। এই দেখেন পায়ের প্রত্যেকটা মশার কামড়গুলো সব শুকিয়ে গেছে, আর নাকেরগুলো তো অলরেডি পড়ে গেছে। তো এইভাবে আপনারা কন্টিনিউ যদি করেন ইনশাল্লাহ খুব দ্রুত এটা সুস্থ হয়ে যাবে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আপনার দ্বারা আরও কিছু মানুষের উপকার হয়, এই ভিডিওটা দেখে অন্যরাও উপকার পায়, অন্যরাও এটার ফলাফল পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার কবুতরের যত্ন নেবেন। আজ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।